রসুলের লবণে কেউ পরেরি দেখে হিংসা করো না, রসুলের লবণে কেউ পরেরি দেখে হিংসা করো না, হিংসার আগুনে যে জ্বলছে শান্তি পাবে না, মুমিন শোন না, মরণ সবার হাতে কনিষ্ঠ হবে ওই আখিরাতে বুঝি সবাই না দেখে শান্তি পাবে না, মুমিন শোন না, মরণ সবার হাতে কনিষ্ঠ হবে ওই আখিরাতে বুঝি সবাই না করি সঞ্চয়ে, মুমিন শোন না। তো দেখুন আমরা দুনিয়ার মানুষ যতই আমার আমার করি না কেন, আল্লাহ আমাদের মাঝে যতটুকু লিখে রেখে দিয়েছে তার থেকে চুল পরিমাণ বেশিও পাবো না, চুল পরিমাণ কোনো পাবো না। তাই প্রিয় কবি কি লিখছে, জাগারি নসিবে যা লেখা আছে, জাগারি তাকে দিরি যা লেখা আছে, পাবে গানি গালে হাডাই কে গো পাই কে গো কেউ কিছুর বদলে, বেশি বেশি চায় ওই বেশি সুগুণ দেখে গাই করে গো ভাই ভাই, ওই প্রতি বেশি সুগুণ দেখে গাই করে গো ভাই ভাই, ওই সকল বলে ওই সকল বলে বলতে গো বলতে চেয়েও না, আর বলছে সময় পাওয়ায় কে গো বলতে চেয়েও না, আর বলছে সময় আমাদের জন্য পাঁচ শব্দ নামাজ ফরজ করে পাঠিয়েছে, কিন্তু আমরা মুসলমান কাজ করার বাহানায় নামাজ কে দিলে ঠেলে রেখে দিয়েছি। তো দেখুন আল্লাহ পাক সেই নামাজের মধ্যে কতটুকু ফজিলত দান করে রেখেছে কোন শব্দের মাধ্যমে দেখছে। দেখুন বলে তৈয়ারি নবী মিলিত সবে, বলে তৈয়ারি নবী মিলিত সবে, নামাজ শেষে পায় তিনি মারা যাওয়ার আগে তিনি তাদের প্রজাদেরকে কি বলে গিয়েছিলেন কবি শ্রীশচন্দ্র, সবাই
কোনো ছাড়া তোমার সঙ্গে যাব না, কোনো ছাড়া আমার সঙ্গে যাবে না। মমিন শোনো না, মরণ সবার হবে গুনিষ্ঠ, ওই আখিরাতে খুঁজেই সবার।